হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমার সাউন্ড কিং এ মাল ঢুকলো, প্লাস মাল বেরোবে, সোলার মালটা বেরোবে। সোলার মালটা যাবে ভাতার বেলডাঙ্গা। তো যে কোনো পারমিশন পেলে সেই জায়গায় মাল যাচ্ছে। সোলার মালটা এটা পারমিশন করেছিল, সবার প্রথম পারমিশন এরাই নিয়ে আসে। যাই হোক, এদের এখানেই মালটা যাচ্ছে। তো বন্ধুরা, ঘুমাচ্ছিলাম বাড়িতে, ঘুম থেকে উঠেই ছেলেগুলো ডাকলো, দেখলাম সাফ করে ছেলেগুলো। তো ভিডিওটা দেখাচ্ছি, দেখতে থাকো। ছেলেগুলো এতই খুশি, তো কী কী করছে বা কী কী গিফট করছে দেখো সাউন্ড কিংকে। আর এখানে বেলডাঙ্গার ছেলেগুলো আছে দেখতে পাচ্ছ, 30টায় সরু পালো কিছু 30-এ গিয়েছিলো, ওই জন্য দাঁড়িয়ে আছে। তিনটে মালে এক মানে অফ ছিল, একটা মাল চাষ বেরিয়েছিলো, ওই জন্য 16 কিছু মাল পাঠিয়েছিলাম, নতুন মাল কিছু পাঠিয়েছিলাম সাপুরে। তাই ওই জন্য দাঁড়িয়ে আছে। 16 মালটা, 30 মালটা আনলোড হবে, তারপরে 16 মালটা লোড হবে, সেই ভিডিও দিচ্ছি। আর এরপরে সাহাপুরের ছেলেরা কী গিফট করছে বা কী কী করছে সব দেখাচ্ছি, দেখো বন্ধুরা, দেখতে থাকো একধার থেকে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। হাততালি হাততালি। অতিরিক্ত খুশি বলি, চলো সব ছেলেরা মাল দিতে এসছে, নিজেরাই সব বলছে। রিপোর্ট কালকে যারা দেখে গেছে ওখানে সাহাপুরে, তোমরা সবাই দেখতে পাচ্ছ রিপোর্ট কি হয়েছে না হয়েছে, মুখে বলার কিছু দরকার নেই। তো বন্ধুরা, সাহাপুরে পরবর্তী মাল ঢুকতে পারে, বাড়ির ছেলেদের যেটা বক্তব্য, তো চাপ নেই। বন্ধুরা দেখতে পাচ্ছ, 16 মালটাও লোড হয়ে গেছে। এ বাস তলা আছে, যেতে না তোমার 30 অপারেটর দেখতে পাচ্ছ, দেখে গেলে ঘুরতে এখন রেস্ট আছে সব। এটা এক্স অপারেটর, আগে বাজে তো, আবার ঢুকবে আবার নতুন করে, নতুন বক্স জয়েন হবে। এই দেখো, একটা 30 অপারেটর আমাদের, দেখে না মুখটা। ওই দেখো আমাদের মেন এখানে দাঁড়িয়ে আছে, সজল পারজা, সজল মিউজিক সেন্টার। এটা আমাদের ম্যানেজার দেখতে পাচ্ছ, ম্যানেজারের বাড়িতেই মালটা থাকে এখন আপাতত, 16টা জায়গা নেই বলে। কিছুদিন পরে গোডাউন নেওয়া হচ্ছে খুব শিগগিরই, গোডাউন নেওয়া হলে গোডাউনে সব মাল থাকবে, তিনটে মাল একসঙ্গে। ওই ম্যানেজার বলো না, ওর বাড়ি ফ্যাট পেটিতে মাল যাচ্ছে দেখতে পাচ্ছ। 30টা আজকে ঢুকলো ওখান থেকে, আর 16টা লোড বেরিয়ে যাবে। এটা যাচ্ছে ভাতার বেলডাঙ্গা কাজগড়িয়ার পাশে, কালকে কম্পিটিশন আছে, যারা দেখতে যাওয়া চলে যাবে, কালকে কম্পিটিশন আছে। মালটা এখান থেকে রাতারাতি বালিডাঙ্গা যাওয়ার কথা আছে, যদি বালিডাঙ্গার ছেলেরা এখনও পর্যন্ত পারমিশন দিতে পারেনি, যদি পারমিশন দেয় তাহলে বালিডাঙ্গা যাবে, আর যদি পারমিশন না দেয় তাহলে মাল বাড়ি চলে আসবে, ওটা হচ্ছে বক্তব্য। তো চলো বন্ধুরা, কালকে বাজার ভিডিও নিয়ে আসছি সঙ্গে ষোলো। চলো বাই।